বাংলাদেশের সিনেমা 1971 সেই সব দিন নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রিমিয়ার করা হয়েছে জ্যামাইকা সিনেপ্লেক্সে। বাংলা সিনেমা আমেরিকার দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে এর পরিচালক অত্যন্ত আনন্দিত বলে আইবিটিভিকে জানান। এর আগে ছবির মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউ ইয়র্কের স্থানীয় একটি হলে। নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ ভিত্তিক এমন সিনেমার পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান। দর্শক শ্রোতা আছেন, তারা এই চলচ্চিত্রটি উপভোগ করবেন এবং এটাকে পৃষ্ঠপোষকতা করবেন। কারণ হৃদি হকের মতো যারা নতুন পরিচালক উদ্যোক্তা, এরা যদি প্রথম চেষ্টায় সফল হন তাহলে আরও এ ধরনের সৃষ্টিশীল চলচ্চিত্র কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহিত হবে। ওনাদেরকে দেখে আরও হয়তো অনেকেই উৎসাহিত হবেন। সুতরাং আমরা যারা দর্শক, পেট্রন হিসাবে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছবির মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিনেত্রী ও অভিনেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছবির পরিচালক হৃদি হক অত্যন্ত আনন্দিত বলে জানান। ছবিটি নিউ ইয়র্ক ছাড়াও আমেরিকার বিভিন্ন স্টেটে প্রদর্শন করা হবে বলে জানান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশিদ। শুধু নিউ ইয়র্কে না, নিউ ইয়র্কের বাইরেও অত্যন্ত যত্ন নিয়ে ঢাকার পরিবেশনে করবো। ওই পরিবেশনের দিনগুলো এবং শহরগুলো রূপনে আপনাদের বলে দিচ্ছি। নিউ ইয়র্কে হচ্ছে অক্টোবরের 27 তারিখ থেকে বৃহস্পতিবার নভেম্বরের 2 তারিখ পর্যন্ত সারা সপ্তাহব্যাপী চলবে। দিনের 3টে কি 4টে শো করে আপনারা স্কেডিউল দেখে নেবেন। তারপরে হবে এই আমাদের কলা কৌশলী সব টিমকে নিয়ে, 1971 টিম নিয়ে আমরা স্পেশাল স্ক্রিনিং করছি নিউ জার্সিতে, বিগ সিনেমায় এডিসন নিউ জার্সিতে। ওখানে হচ্ছে 28 তারিখ শনিবার দুপুর 1টায় ওখানে শোটা। তারপরে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি ভার্জিনিয়াতে, ওখানে প্রথমে শুধু একটা মিট অ্যান্ড গ্রিট হবে রোববার 29 তারিখে, কিন্তু শো টাইমটা হচ্ছে তারপরে রোববার 5 তারিখ বিকেল 4:15 সময়। 1971 এইসব দিন সিনেমার অন্যতম অভিনেত্রী তারিম আইবিটিভিকে বলেন, আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে এটি সত্যি আনন্দের ব্যাপার। আমাদের বাংলাদেশের ছবি আজ আমেরিকাতে, প্রবাসী বাঙালি যারা আছেন সারা, মানে বাঙালি প্রচুর বাঙালি আমাদের এখানে আছেন, তারা এই ছবিটি দেখতে পারবে। আমি আইবিটিভির মাধ্যমে সকল বাংলাদেশি দর্শক এবং আমাদের যারা ভক্ত আছেন কিংবা যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এই ছবিটি দেখবার জন্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা 1971 সেই সব দিন উদ্বোধন করে বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদুর হাসান বলেন, বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযোদ্ধাদের পাশে থাকায় আমরা আজ তার কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর কন্যা যার উদ্যোগে এই ছবিটি হয়েছে, সেই জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জীবিত করার জন্য আমরা জননেত্রী মুক্তিযোদ্ধারা, জননেত্রী শেখ হাসিনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। নিউ ইয়র্কে বাংলা সিনেমার বাজার বিস্তারে প্রবাসীরা আগামী দিনে আরও এগিয়ে আসবেন বলে আশা করছেন আয়োজকরা। হাসান মাহমুদ, এবিটি নিউ ইয়র্ক।